প্রথম নম্বরে চিফ গেস্ট হিসাবে যেহেতু অদ্য মাহফিলের আমি প্রধান অতিথি, সব বিষয় আমাকে একটু টাচ দেওয়া দরকার। আমরা ঈদি শাহাদাতে কারবালা এই মাহফিলে এসেছি, শহীদ তো তিনি হয়ে গেছেন 61 হিজরিতে মহরমের মাসে। উনি এমন এক ব্যক্তি, উনি এটা খেয়াল করবেন আমার যুবক ছেলের ইন্তেজামী কমিটির ভাইয়েরা, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে জান্নাতি নয়। ইমাম হুসাইন জন্মগত, সৃষ্টিগত, ওনার শুশনেই হচ্ছে জান্নাতি যুবক কাফেলার সরদার। উনি কারবালা প্রান্তে শহীদ না হলেও তিনি অরিজিনাল কি জান্নাতি। তো যিনি আবার জান্নাতি, তিনি আবার এত প্রশিক্ষণ, এত হেমতে হন, এগুলা কেন? একটা কথা আছে, যার যত সম্পদ তার তত শুকর, এবং তার উপরে তত জকাত কি ফরজ। ইমাম হুসাইন বাস্তব তিনি ইমানদার ছিলেন, আওলাদের রসুল ছিলেন, হাকিকতের রূহ জগত তিনি সৃষ্টি হতে জান্নাতিদের সরদার, যুবকদের সরদার হয়ে তৈয়ার হয়েছেন। তো হুসাইন আপনি জমা হচ্ছেন কেন, এত মার খাচ্ছেন কেন, পানির তৃষ্ণায় আপনি হা হা করছেন কেন, এর ভিতরে রহস্য কি? আমার নানার উম্মতদেরকে আত্মত্যাগ সবরিয়াতের শিক্ষার জন্য আমি প্রাণ দিয়ে ইসলামকে তাজা করে দিলাম। এটা প্রশিক্ষণ। আজকে কিছু আলেম নামে প্রকাশ্য জালিম মসজিদ গুলা দখল করে অসুস্থ ইমামতি করছে, তারা বলছে এজিদ নাতি ইদানিং তাদের মুখে রহমতুল্লাহ আলাই। তো যেই দেশে টুফি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে দাঁড়ি কিছু রেখে এজিদকে রহমতুল্লাহ আলাই বলতে বাধ্য করছে, এরা কি আসলে এই যুগের ইমানদার না এজিদ পার্টি? আর জোরে, এরা কি পার্টি? এদেরকেও আমাদেরকে সমাজে, মহল্লায়, ওয়ার্ডে চিহ্নিত করা দরকার। এরা যতই কিছু করুক না কেন, এরা মূল হচ্ছে দুশ্মনের রসুল। এদের পিছে জেনে শুনে একতেদা করা যাবে না। প্রাণ দিচ্ছেন, কেমন একটি প্রাণ, যে প্রাণের সাথে আমার রসুলের প্রাণ সংযুক্ত, যার বডির সাথে আমার নবী সংযুক্ত, যার হায়াতের সাথে আমার নবী সংযুক্ত, যার কসি জন্ম থেকে আমার নবী সংযুক্ত, সেই ব্যক্তি প্রাণ দিচ্ছেন হেসে হেসে, একজন না দুজন। এভাবে তার উপস্থিতিতে হযরত ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর যারা নাকি প্রস্তুত ছিলেন সকলেই ওনার নেতৃত্বে, ওনার হুকুমে যাও তুমি আল্লাহর জন্য জেহাদ করো, প্রাণ দাও। এভাবে এক এক করে 72 জন প্রাণ দিলেন, অবশেষে তিনি প্রাণ দিলেন। এই ধরনের কোনো ঘটনা ইতিহাস পৃথিবীতে আর হয়নি, কেয়ামত পর্যন্ত হবেও না। এমন একটা ইতিহাস সৃষ্টি করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনি জবাব দিবে আল্লাহ ও রসুলের সন্তুষ্টির জন্য এবং আমার নানার না উম্মতের গুনাহ থেকে মাফ করে জান্নাতে নেওয়ার জন্য। এজন্য যারা নাকি আজকে ওয়ার্ডে 17তম আপনার শাহাদাতে কারবালা মাহফিল করছেন, সুন্নি সম্মেলন করছেন, এই মাহফিলে আজকে দুইটা নূর আসতেছে। একটা নূর প্রথম আসতেছে শানের সালত থেকে, মদিনা পাক থেকে, আর দ্বিতীয় নূরটা আসতেছে কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজাত থেকে। এই নূর সরাসরি আমাদেরকে খুশ করে দিচ্ছে, এবং নূরের জ্যোতির কারণে আমাদের অন্ধকার কলম আলোকিত হয়ে যাচ্ছে। সুসুরে বলুন না সুবহানাল্লাহ। এবং হুজুরে গৌসে পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তারই নূর আমরা পাচ্ছি।
কারণ তিনি সরাসরি ঔলাদ রাসূল ছিলেন। এই জন্য প্রিয় সুন্নি ভাইরা, আর কয়দিন বাঁচবেন? টাকা 20 কোটি হয়ে গেলে, 1 কোটি হয়ে গেলে 10 তলা ফাউন্ডেশন নেন। ফাউন্ডেশন নেওয়ার সময় নিজেদের কবরস্থানের উত্তর দিকে শুয়ে থাকবেন 3.5 হাত জায়গার, এটা 1 সেকেন্ডও ভাবেন না। যদি ভাবতেন এত সুন্দর বিল্ডিং করতেন না। টাকা কি আমাদের থেকে বেশি রুজি করেন না? এস আলম এক একটা টিম মানলে পায় মাত্র 10,000 টাকা, আমরা ভাই 30-40 হাজার টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আমাদের বিল্ডিং কোথায়? দা কি কসম, এখনো তো বিল্ডিং করেনি, এখনো তো টিন এনে সে ঘুমাই, কুয়াশার পানি গায়ে পড়ে। নবীর হুজুর টাকা কি করেন? চাঁদপুর গিয়ে দেখেন কি করি? হ্যাঁ, আমরা মাদ্রাসা মসজিদ করি। আজকের সমাজে বিল্ডিং কত রকম কত কি হয়ে যাচ্ছে, কি টাইলস কি থাই লাগে, যেন কি একটা হয়ে যাবে। হ্যাঁ, যেন ওই টাইলসের ভিতরে ফেরেস্তা ঢুকবে না, আজরাইল আসবে না। আমাদের মৃত্যুর কোনো কি নেই, সরব নেই। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা পরকাল নিয়ে একটু ভাবো। পরকাল নিয়ে একটু ভাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শানে রিসালাত, আমাকে বলা হয়েছে শানে ওয়েলায়েত, এবং হযরতে আলী ওসি রসুল ছিলেন। আপনারা জানেন শের খোদা আলী কত রকমের আত্মত্যাগ, নিজের নফসকে, নিজের নফসকে ত্যাগ করে নিজের জীবনটাকে হাতে রেখে রসুল বলেছেন, আমি হিজরত করছি মদিনা মক্কা থেকে মদিনায়, তুমি সেম আমার বিছানায়, আমার পালঙ্গে, আমার সবুজ কুম্বজ কম্বল গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবে। হযরত আলী তো বলেনি, হুজুর কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আপনি মনে করে এটাও সওয়াল করেন নি? নবীর যা হুকুম হয়েছে নবীর জায়গায় কম্বল গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন। তিনি বলেন যে আল্লাহ রসুল তো আমার কাছে গনিমতের মালের আমানত রেখে গিয়েছেন, ওই আমানতের দ্বারা বোঝা যাচ্ছে কাফেররা হাজার আসলে আমাকে মারতে পারবে না, যদি মারতো রসুল আমার কাছে আমানত দিতেন না। আমরা আসলে আমাদেরকে হঠাৎ প্রশ্ন দেয়, এলেম পরীক্ষা করে। এইভাবে ওসি রসুল, আর দিকে আপনারা জানেন না, এমন কোন আল্লামা নেই, এমন কোন এলেম নেই, এমন কোন পণ্ডিত নেই। রসুল করিম বলেন ওই এলেম গুলা শের আলীর মাধ্যমে প্রকাশ হয়। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, তোমার সমস্ত পণ্ডিতগিরি যাই হচ্ছে সব হচ্ছে কার মাধ্যমে? আমার রসুল বলে আমি হচ্ছি এলেমের শহর, আর সেই শহরের গেট দরজা হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার লাশ বিষয় শেষ। 5-0 প্রথম শানে রিসালত। শানে রিসালত আবু সুফিয়ান আবিদী আল কাদরী কি বলবেন? শানে রিসালত তো আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই তার হাবিবের শান বয়ান দিচ্ছেন। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি গুজরাতি, তিনি একটা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। শান হাবিবুর রহমান, এটা ইদানিং মনে বাংলাও বের হয়ে গেছে মোহাম্মদী কুতুবখানায়। যদি আপনারা এই কিতাবটা নিতে পারেন নিজেরও, ওই যে ওয়াহাবি খারেজি জামাতি কিছু অসভ্য মুহাদ্দিস আছে, তাদের ধরতে পারবেন এই কিতাব পড়লে সব বুঝবেন। কিতাবের নাম কি? শানে হাবিব রহমান মিন আয়াতিল কোরআন, লেখক আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী, না শফি কারবি, আহমদ ইয়ার খান নাঈমী। 2-6-3-4-6-1 শানে হাবিব 0-1-8-1 কিতাবের কথা, কিতাবের ঠিকানাও বলে দিলাম। 5-0 আর আল্লাহ তাআলা আমার নবীর শান কিভাবে বয়ান দিচ্ছেন দেখেন। শুধু আল্লাহ, আজকে আমি বিষয়ের উপরে কিছু আলোচনা করব। শুধু আল্লাহ, লা শারিক আল্লাহ, সবাই উচ্চ স্বরে বলেন কুল হু আল্লাহু আহাদ, বলেন কুল হু আল্লাহ, আল্লাহ
লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি কাউকে জন্ম দেয় না, কাউর থেকে জন্ম হয় না, তিনি একক, তিনি কে? তিনি শুধু আল্লাহ, যিনি কোরআনুল করিম, যার কালাম এই আল্লাহ, তারপরে কালামুল্লাহ। কিন্তু কালামুল্লাহর ব্যাপারে একটা কথা আছে যে কালামুল্লাহ আল্লাহর কথা, এই কালামুল্লাহ আল্লাহ রাখছেন কোথায়? লহু মাহফুজে। আবার এই লহু মাহফুজ তৈয়ার করছেন আল্লাহ কি দিয়ে? আমার নবীর নূর মোবারক দিয়ে। দেখেন শানে মুস্তফা। এগুলো এখন ইদানিং কিছু মুহাদ্দিছ যারা হেফাজত ইসলামকে হেফাজত করে, যাদের কাছে ইমানই হেফাজতের কিছুই নেই, এরা বলবে না এটা তো কিচ্ছু কাহিনী বলছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমার নূর দিয়ে আরশ কুরসি লাহু কলম তাম মখলুক গুলা সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে লোহ মাহফুজ কোনো বাকি নেই। তাহলে বুঝে গেল কোরআনের বাড়ি লোহ মাহফুজ, আর সেই লোহ মাহফুজটা পুরা সাজানো হলো আমার নবীর নূর মোবারক দিয়ে। তাহলে প্রশ্ন হয়, কোরআন কি আগে লেখা হলো না বাড়ি আগে বানানো হলো? বাড়ি আগে বলেন, কোরআনের বাড়ি আগে বানানো হলো, তারপরে কোরআনটা সেখানে রাখা হলো। তাহলে বুঝা গেল কোরআন শরীফ নাজিল হওয়ার পূর্বে বাড়িটা হওয়ার আগে ও বইটার আগে আমার নবী আল্লাহর দরবারে মওজুদ ছিল। আল্লাহু আকবার বলেন। কোরআন নাজিল হওয়ার আগে, লৌহ মাহফুজ তৈয়ার হওয়ার আগে আমার নবী নবী ছিল, মওজুদ ছিল। এমন কি কোরআন যেদিন লেখা হচ্ছে সেটারও সাক্ষী আমার নবী, যেদিন লৌহ মাহফুজ বানানো হচ্ছে সেটারও সাক্ষী আমার নবী। এলা খুব ইমানি মেমোরি থাকতে হয়। কি মেমোরি? আমাদের দেশে মোবাইলের ভিতরে কি, এটার অনেক দাম না? এটার ভিতরে সাগর থাকে, কক্সবাজার থাকে, তারপরে কি থাকে, আরে না বাঘ ভাল্লুক আছে, চিড়িয়াখানা থাকে, যা না লাফাইতেছে, নাচতেছে, খাইতেছে, খাবাইতেছে, ভিজিট করতেছে, সব কিছু কিসির ভিতরে? মেমোরির ওজন কত? কিন্তু সাগর কতটুকু? সাগরের ঢেউগুলো এই পর্যন্ত মেমোরি ভেঙে পানি বাইরে এসে মেমোরি ভেঙে তোমার পকেটের ভিতরে বাঘ লাফালাফি করছে, এগুলো কোথায় আছে? মেমোরির ভিতরে বিলকিস, নার্গিস, আইলা, কিলা, হ্যাঁ লাস্টে কি হয়েছিল বাংলাদেশে, মহাশীর, সব সিনারি কিসের ভিতরে? তো এত তুফান তোমার পকেটের ভিতরে কেমনে রাখছে? যদি একটি মেমোরির ভিতরে এত শত প্রোগ্রাম যদি রাখতে পারো সায়েন্সের যুগে, ডিজিটাল যুগে, ইলেকট্রনিক ক্ষমতা, আল্লাহ রাসূলের কুদরতের ভিতরে আল্লাহ সারা জগৎ রাখতে পারে কি পারে না? ডান হাত তুলে তিনবার বলবে ইয়া রাসূলুল্লাহ, এভাবে ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কি না? বলেন মুহাম্মাদুর। তুমি মেমোরি বুঝো, নবী বুঝো না। মোবাইল কিনো আলাদা, মেমোরি কিনো, মেমোরির ফিস ও কি আলাদা? তো মেমোরি যদি এত কিছু তোমাকে দেখাইতে পারে, গৌসুবা কি না দেখাইতে পারে? এই জন্য মেমোরির থেকে আক করলাম, মেমোরির থেকে আক করলাম। মেমোরি অনেক বালা তুই ব্যাক করে চাইতে, মেমোরি অনেক প্রোগ্রাম দিচ্ছে। হ্যাঁ ছেলে ডুবাই, বাবা কোথায়, এটা কোন জায়গা? মুরাদনগর। আরে বাবা দুইটা বছর হয়েছিস, তুই চলে গেছিস, হ্যাঁ তোর একটু ইচ্ছা হয় দেখতে, সব বাবা মোবাইল পাঠাচ্ছি, তুমি ঘরে বসে ভাত খাবে আর আমি ডুবাই থেকে দেখব। তো ছেলে ওখানে কফি খাচ্ছে, বাবা এখানে চা খাচ্ছে, হ্যালো কেমন আছো? তুই চা খাচ্ছিস আমি দেখতে আছি, এটা কি কল বলে? ভিডিও কল। বলেন কি কল? তো তুমি ভিডিও কল বুঝো, 2015 সালে নবী কল বুঝো না?
এই প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের মিশন টিশন সব মাত্র হবে 7 ফুট 6 ফুট 10 ফুট, কিন্তু পুরা প্যান্ডুলটা কি 10 ফুট, আবু সুফিয়ান কি আধা ফুট, এই সব কিছু এটার ভিতরে কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। এতটুকু মিশনের ভিতরে যদি এত বিশাল মাহফিল আসতে পারে, কলবের ভিতরে নবী আসতে পারে না? এগুলো একটু বিবেচনা করবেন। এই যুগে যদি যারা নবীন আছেন এদের আর সিনের কোনো সুযোগ নেই। এই সমস্ত বেয়াদবরা কবরে গেল, কবরের অন্যান্য ব্যক্তিরা বড় আশ্চর্য হয়ে যাবে যে শয়তান আসছে, তার দৃষ্টি হবে, আমরাও আরাম পাবো না। ফেরেশতারা বলবে, হো তুমি তো মারাত্মক শয়তান, তোমার লেবাস টেবাস সব ঠিক আছে, কিন্তু যাকে দিয়ে শান্তি পেতা সেই নবী তো তোমার অন্তরে নেই, নবীও নেই, ফিডা ফিডিও তোমার মাপ নেই, এবং আমরাও বড় টেনশন আছি, জিরে বেরো সুযোগ নেই। বলেন আমরা কবরে গিয়ে নবী চাই কিনা? চাই। শব্দটা পিছনের বাইরা, মাঝখানের বাইরা, সামনের স্টেজের সবাই জোরে বলে, নবী চাই কিনা? নবী আমাদের কবরে আসবে কিনা? নবীকে আমরা তিনটা সওয়ালে দেখবো কিনা? নবীর হাতে আমরা কৌসারের পানি খেতে চাই কিনা? এই শানের সালাত নবীকে দান করেছেন কে? গভীর মনোযোগ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাবিবুল্লাহ, মূসার মতো নবী কালিমুল্লাহ, ঈসার মতো নবী রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী তিনি হচ্ছেন খলিলুল্লাহ, ইসমাইলের মতো নবী জাবিউল্লাহ, আদমের মতো নবী সাফিউল্লাহ, আর আমাদের নবী নবীদের নবী, তার লকব হচ্ছে হাবিবুল্লাহ। সমস্ত নবীগণ সব সময় চায় আল্লাহকে পেতে, আল্লাহকে খুশি করতে। সমস্ত নবীগণ ইন্তেজার আমার আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ ইন্তেজার হামেশা আমার নবীকে খুশি করার জন্য। তাহলে বুঝে গেল, সমস্ত নবীদের মর্যাদা অন্যদিকে, আমার নবীর মর্যাদা অন্যদিকে। বলুন, এই নবীকে এইভাবে আলাদা করে সমস্ত সৃষ্টির উপরে শানের শান দান করেছেন কে? সব থেকে আলাদা পৃথিবীর মানুষ, পৃথিবীর প্রথম মানুষ খাসায়েসুল কুবরার মধ্যে দেখি, পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম সফিউল্লাহ, পৃথিবীর প্রথম নারী মা হাওয়া, এই দুইজন হচ্ছে পুরুষ এবং একজন মহিলা। এই দুইজনের মধ্যে আদম আলাইহিস সালামের একটা কলমা ছিল, আদম আলাইহিস সালামের উম্মতরা ছেলেরা কলমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের উম্মতরা কলমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আর আদম আলাইহিস সালাম নিজে সেই যুগে হাজার হাজার বছর পড়বে, আমার নবী দুনিয়াতে আসার পড়বে, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আদম আলাইহিস সালামের উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মূসা কালিমুল্লাহর উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর তারা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না, নবীজির দুরুদ না সাড়িলে নবীজি আমাদের সাড়বে না। আল্লাহ জোরে মাওলানা
محمد তাহলে কি বুঝলাম সমস্ত নবীদের মর্যাদা যেখানে শেষ সেখানে আমার নবীর মর্যাদা মাত্র শুরু সমস্ত নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল আল্লাহর দিদারে দেওয়ার জন্য তারা অপেক্ষা যেখানে সমস্ত নবীরা আল্লাহকে দেখার আশায় রয়েছেন আর সেই অবস্থায় আমাদের নবী আল্লাহকে দেখে এসেছে কত সুন্দর মর্যাদা শানে রেসালত যেখানে সমস্ত নবীগণ আমার আল্লাহকে দেখার জন্য মজনু হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে আর সেই মুহূর্তে আমাদের নবী আল্লাহকে দেখে এসে গেছেন এই মর্যাদা নবীকে দিয়েছেন কে নবী শান কি বলবো সমস্ত নবীগণ নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন কয়েকটা ক্লাস রয়েছে নবী নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা এই যে শাহাদাত ওয়া শুহাদা ওয়া সালিহিন এই যে নবী সিদ্দিক শহীদ সালিহিনদের একটা ক্লাস রয়েছে এই ক্লাসগুলো আখিরাতে যাবে জান্নাতে জোরে যাবেন কোথায় যাবে আর আপনাকে খবর রেখেছেন যেই জান্নাতে মানুষের আবাদুল আবাদ আজীবন 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 আবাদুল আবাদ যেখানে যাওয়া আছে রিটার্ন নাই যেখানে হায়াত আছে মৃত্যু নেই ওই জায়গার নাম জান্নাতুল ফেরদৌস আখেরাত ওই সমস্ত নবীরা রসুল্লাহ শহীদরা সিদ্দিক রাউলিরা গৌসরা গৌসে পাক গরিবে নামাজ বাদে মাকসুমন্দি বাবা বাজি বস্তামি বাবা আহমদুল্লাহ বাজমালারি বাবা শ্রীকুটি তৈব শাহজুর কাবলা আবার শাহজুর কাবলা এইভাবে যারা আবাদুল্লাহ জান্নাতে আপনারা থাকবেন ওই জান্নাতটা আল্লাহ পাক নিজেই কোরআনে আমার নবীর নামে সব কবলা রেজিস্ট্রি করে দিয়েছে উচ্চ স্বরে বল আল্লাহু আকবার বেশ তো নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন কে তো কোন জমিতে কোন বাড়িতে যদি ভাড়া থাকতে হয় কোন জায়গা দিয়ে যদি চলতে হয় মালিকের সাথে আগে কি করতে হবে তো এই নবী গিয়ে না ও সিদ্দিক গিয়ে না ও শাহাদায় ও সালিহীন জান্নাতে যাবে এই জান্নাতে যদি যেতে চায় জান্নাতে যদি থাকতে চায় জান্নাতের মালিককে কে রাজি করতে হবে সেই মালিক আমাদের নবী আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর আবু সুমিন আমিন আল কাদিরি নবী দিয়ে জান্নাতের মালিক 30 মানা কোরআনুল কারিমে কোন আয়াতের দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন কিনা এটা আমার প্রমাণ করার তো কোনো দরকার নেই আল্লাহ নিজে তো প্রমাণ করে দিয়েছেন আমার ভাই বাবারা ছোট্ট ছোট্ট কষি কষি বাবারা মুরব্বী ভাইয়েরা সবাই একটু জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির আর একটু জোরে বিসমিল্লাহ মানির ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহু আকবার এই আওয়াজ দি বুঝি কাউসারের শুকরিয়া আদায় করেন আরো জোরে ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি শুধু কাউসার নয় এই যে সাফায়েতে কুবরা মাকামে মাহমুদ এই যে হাউজে কাউসার এই যে সালসবীর সব কিছু আমি আল্লাহ দাতা হয়ে গেলাম কোরআনুল করিমকে আমি দলিল বানালাম আমি নিজে আপনাকে কোরআনে গ্রহীত বানাইলাম এবং সাফ কবলা করে রেজিস্ট্রি করে আটখানা ব্যস্ত সহ সমস্ত কল্যাণগুণী আপনার নামে আমি সাফ কবলা করে দিলাম আল্লাহু আকবার এটা শানের সালাম নবীর জান্নাত ছাড়া থাকবি কে একদিকে নবীর বিরোধী ইজিদ কি রহমতুল্লাহ আলাই আর একদিকে সৃষ্টি আর বায়াত বায়াত ইদানিং না শুনি দেখতেছে এখন আর উপায় নেই কই সৃষ্টি আর সাহাবী আর আসল রূপ খানদান রূপ তোর ফেসবুকে আমি লালদিঘির ময়দানে এই বেয়াদবকে বলছিলাম মুসলমান হওয়ার জন্য কারণ যার ইমান নেই সে আবার কিসের বায়াত করবে বলে আপনার ইমান চান কি চান না নামাজ রোজা হজ যাকাত রাখে কি দরকার ইমান ইমান কি নবীর ভালোবাসা নবীর আহলে বায়াতকে কি করা মহাব্বত করা
দেখেন আমার নবীর কি শান, কি মর্যাদা। কিছু কিছু ঘটনা আমি প্র্যাকটিক্যাল বাস্তব দেখে এসেছি, হ্যাঁ, কোরআনের আয়াতের সাথে আমার ভিজিটটা বাস্তব অ্যাকুরেট হয়ে গেছে। সেটা কি? এই দিয়ে দেখলাম মেরাজে আল্লাহর নবী গেলেন, নিছেন কে? আর একটু জোরে, নিছেন কে? কোন মাসে বলেন, কোন মাসে, কোন তারিখে, কি জন্য? আল্লাহ নিচ্ছে, আল্লাহ তার বন্ধুকে কি দিবেন? সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন, আনুষ্ঠানিক দিদার। এমনি তো দিদারের প্রয়োজন ছিল না, কারণ তিনি দিবার দিদার দিবিব কি, নিবিব কি? রসুল তো আল্লাহ থেকে এসেছেন, রসুল এসেছেন কোথেকে? মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, রসুলের আগমন তো হয়েছে শানের সালাত আল্লাহ থেকে। তো যিনি আল্লাহর কাছে ছিলেন সেখান থেকে এসেছেন, আবার দেখবেন কি আল্লাহকে দেখেছেন বা দেখবেন, এটার প্রমাণের জন্য আবার মেরাজ। মোবাইল 01711263461 এবং গুলো বললে এরা বলবে শিরিক হচ্ছে। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জীবন, যিনি আমাদের ঈমান, যিনি আমার কবর, হাশর, মিজান, পুল সিরাতের একমাত্র উত্তরাধিকারী, একমাত্র শান্তিদাতা, মুক্তিদাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী একটু দেখেন, তার শানটা কোথায়? আদমকে আল্লাহকে পাঠাইলেন, মুসাকে আগে পাঠাইলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহকে পাঠাইলেন, সমস্ত নবীদের কি পাঠাইবার পরে সবাই একটু আমার সাথে বলুন, মা কানা মুহাম্মাদুন, সবাই বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী, আমার নবী খাতেমান নবী, আমার নবী আউয়াল নবী, আমার নবী আখের নবী, সমস্ত নবীদের কি পারে? আমার নবীকে পিছনে পাড়িয়ে নবুতের দরজা আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন, আর কোন নবী রসুল আসবে না। কিন্তু এমন একটা অনুষ্ঠান করেছেন শবে মেরাজ, সেই শবে মেরাজের রাত্রে সমস্ত নবীদের কি পিছনে রেখে আমার নবীকে ইমামের জায়গায় নিয়ে নবীকে শ্রেষ্ঠত্ব দান করে প্রমাণ করেছেন, সমস্ত নবীরা থাকবে পিছনে, শুধু আমার বন্ধু থাকবে সামনে। আল্লাহু আকবার বলেন। এজন্য কবি বলেন, আ কিয়ামত নাও ফালাক মেরাজু আম্বিয়াও আউলিয়া মুহতাজু সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তফা জানে খুদা কো খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো সালাতুন ইয়া আমাকে দেওয়া হলো শানে রিসালত। এখন রিসালতে আছে বেলায়ত এবং মুনাজাতের কিছুক্ষণ আগে 5 3 5 4 6 5 0 শানে রিসালত। সমস্ত নবীদেরকে তিনি আগে পাঠাইলেন, আবার একজনের উপর একজনকে কি দিলেন? তিলকে রসুল ফাদ্দাল্লাহ বাদুকুম আইলা বাদু, এক একজন নবী রসুলের উপরে এক একটা সিস্টেম ক্লাস করেছেন, কিন্তু সমস্ত নবীদেরকে পাঠানোর পরে এক এক সময় 200 300 400 500 1000 পয়গম্বর একসাথে ছিল, জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, কিন্তু আমার নবী হচ্ছে মখলুক গোটা আলম ভিত্তিক। দেখেন নবী শান কি,
এখানে শিরিক, এখানে এক সমান, এই চিন্তা করলে হবে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহ, এটার অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি যিনি সমস্ত বিশ্বের কি প্রতিপালক বা রব ইলাহ। আল্লাহ নিজে বলেন আমি নিজে স্বেচ্ছায় আমার গুণে আমার ক্ষমতায়, সমস্ত ক্ষমতার উৎস আমি, আমি নিজেই হিরব্বিল আলামিন। আর এই হিরব্বিল আলামিনকে সাজাইবার জন্য সেম ক্ষমতা দিয়ে দিলাম, শুধু ব্যাসকমে তুলত থাকবে, আমি থাকবো স্রষ্টা, তিনি থাকবে সৃষ্টি। আমি বলে দিলাম আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। দেখেন কবির নবীর কত শান, আল্লাহিয়াতের আল্লাহর রাজত্ব যেখানে, আমার নবীর রহমত সেখানে। জানোয়ার টিভিতে বলে আল্লাহর নামের সাথে কলমায় নবীর নাম থাকতে পারবে না, আল্লাহর নামের সাথে বলে নবীর নাম থাকলে এটা শিরিক থেকে মুক্ত নয়। কত বড় জানোয়ার, এটা কি গোসবাক বুঝেনি? তোর চোদ্দ গোষ্ঠী যদি কিয়ামত পর্যন্ত আরো 14,000 বার মিলিয়ন জন্ম হয়, গোস পাকের পেশাবের ফেনাও হবি না। সে যোগ গোস পাক যেভাবে কলমা লিখেছেন, আমি নিজেই গোস পাকের মসজিদে নামাজ পড়েছি, গোস পাক যে মসজিদ ইমামতি করেছেন, যে মসল্লায় দাঁড়িয়ে তিনি ইমামতি করেছেন, ওই মসজিদে ওই মসল্লায় আমি চুমা খেয়ে এসেছি। এবং গোসবাক যে গনিয়তুত তালবীন একটা কিতাব নিজ হাতে লিখেছেন, সেটার যে পাণ্ডুলিপি সেটা এখনো আছে, সেটা আমি মাথায় নিয়েছি। তো গোসবাক কলমা যারা ইসলামকে জীবন দিয়েছেন, ইসলাম পূর্ণ জিন্দা করেছেন, মঈনুদ্দিন দিন হেফাজত করেছেন, দিনকে প্রাণ দিয়েছেন, আর সেই মঈনুদ্দিন কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে পড়েছেন, লিখেছেন, গরিবে নামাজ লিখেছেন, বাদে নকশবন্দি লিখেছেন, শাহ আমানত লিখেছেন, শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী লিখেছেন, আল্লামা ইমাম শেরে বাংলা লিখেছেন, তারা ভুল করতে পারেনি। তুমি একটা যুগের এজিদ হয়ে এজিদের নাতির গড়ের ফন্তি, যুগের শ্রেষ্ঠ জানোয়ার, সে বলছে কলমা শরীফে আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারবে না। বলেন এই কলমা নিয়ে যে শয়তান সিনেমিনি খেলে, এটা কি আসল না নকল? এদের শাস্তি হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? কলমার সাথে নবীর নাম থাকতে পারবে না, নাকি শিরিক থেকে মুক্ত নয়। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম সমস্ত নবীদের ইমাম। শুধু তাই নয়, আমার নবী খানে কাবার কাবা, এটা আমাকে শানের সালাত বলতে বলা হলো। শুধু নবীজির শান যদি বলতে যাই, আবু সুফিয়ান আবিদি আল কাদিরির লাইফ শেষ হবে, আমার সন্তানের লাইফ শেষ হবে, আমার নাতি নাতনির লাইফ শেষ হবে, আমার পুত্রবধূ গোষ্ঠীর লাইফ শেষ হবে, গুলুহান আলাইহা ফান হয়ে কিয়ামত হয়ে যাবে, মুহাম্মাদের মিমের অর্থ শেষ হবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের শানই হচ্ছে আমাদের জন্য ঈমান। বলেন নবীর শান আমাদের জন্য ঈমান। আল্লাহর প্যারা নবী আল্লাহ পাকে কোরআন শরীফ নাজিল করার আগে কথাটা খেয়াল করবেন, আল্লাহ তো আল্লাহ আছেন, কোরআন শরীফ নাজিল করার আগে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে শানের সালাত শুনুন, ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে
কোরআন শরীফ নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবিয়তের কবর দিয়ে বশরিয়তের চামড়া দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। এমন একজন মহিলার গড়ে আমার নবীকে পাঠাইলেন যিনি হচ্ছেন হযরতে বিবি আমেনা। সবাই জোরে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের পৃথিবীতে এমন জাহান্নাম আছে যারা মা আমেনাকে কাফের বলে। আর একটু জোরে বলুন না, রসুলের মাকে কি বলে? কাফের ছিল, রসুলের আম্মাকে কাফের বলে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি তো আমার ইচ্ছে ওয়াজ করতেছি না, আমার বিষয়ের মধ্যে ঢুকাই দিছি। নবীজির আম্মা আমেনা বিবি কে গুলে শালে মে আয়ে তাজা বাহার পড়তে হে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আজ দরুদে ওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ মাহে নবুয়ত মোহর রেসালা বলো, মাহে নবুয়ত মোহর রেসালা সাহেব খুল আজিম নবীজি আল্লাহ। ও আল্লাহ অধিক মারো গভীর মানুষ আমার মায়ের শান রেসালত শোনেন। কোরআন শরীফ নাজিল হওয়ার 40 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে যাওয়ার 570 বছর পরে, তারিখগুলা মাসগুলা খেয়াল রাখবেন, ঈসা আলাইহিস সালাম যাওয়ার 570 বছর পরে আর কোরআন শরীফ নাজিল হওয়ার 40 বছর পড়বে মক্কা শরীফ মামুনার পেটে আমার আল্লাহ পাক আমার রহমত নবীকে পাঠাই দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 2 6 3 4 6 মামুনার পেট মোবারক 8 1 5 3 5 4 শ্রেষ্ঠ নবী পাঠাই নবীজিকে পাঠাইবার পরে যেই দিন আল্লাহর হাবিবির মিলাদ হচ্ছে, মিলাদ আগমন হচ্ছে, জাহিরি গোপন থেকে উপেন প্রকাশ হচ্ছে, সেই সময় আমার প্রিয় নবী আম্মা জানের পেট মোবারক থেকে দুনিয়াতে আসলেন। দুনিয়া সেটাও ব্যতিক্রম, সেখানে শানের চাল সমস্ত মানুষ যেমনি ভাবে আসে মানুষগুলো আসে উলঙ্গ, নাবি নিয়ে নাবি কাটা হয় জন্ম হওয়ার পরে, কিন্তু আসার সময় আমার নবীর শান তিনি যখন এসেছেন তিনি উলঙ্গ হয়েও আসেন নেই, নাবি কাটা অবস্থায় এসেছেন। শুধু তাই নয়, তিনি সুরমা দেওয়া অবস্থায় মাথা মোবারকের চুল মোবারক তিনি আশ্রানো অবস্থায় নয়, শুধু জান্নাতি পোশাক পরিধান করে তিনি জমিনে পা রেখেছেন। এগুলা কেমন কথা! যার জন্ম যার আগমন যার মিলাদ বেমিশাল, নাভি কাটা সুরমা দেওয়া মাথা আসানো নাখুন নখ কাটা সত্তর টাকা হতনা করা, যিনি সেজদা অবস্থায় উম্মতি উম্মতি বলে আসতেছে তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আসার সময় এই মর্যাদা দিয়েছেন কে? এখন একটু অনেকে চিন্তা করবে, হ্যাঁ নবীজি এইভাবে আসছে, হ্যাঁ এইভাবে। মামনা বলে আমার সন্তান রাসূলুল করিম সাল ইসলাম যখন আমার পেট মোবারক থেকে গেলেন, কুদরতি সিজার হলো, একটু নাফাক পানি নাই, একটু রক্তও নাই, নাফাক পানিও নাই, নাভিও নাই, সারও নাই, 2
তিনি যে আমার পেটের ভিতরে রিজিক খেয়েছেন, আমার কলিজার সাথে নারের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ তিনি আমার থেকে রিজিক খাবে কোত্থেকে, তিনি তো নিজেই রিজিক বন্টনকারী। আরো জোরে বলো সুবহানাল্লাহ, ইন্না মা না কাসবুন ওয়াল্লাহু ইয়ুতি, রিজিকের মালিক কে? আল্লাহ। আমার নবী রিজিক কি করে? তো তিনি আমার মায়ের পেটে কি হবে? তিনি তো খায় না, তিনি কি করেন? দেন খাবার। অনেক শয়তানরা বলবে দেখছো কি শিরিক করে, মানে নবীর ব্যাপার আসলে তার জন্মের দোষ, সে সব মানে, মোবাইল মানে, নোকিয়া মানে, স্যামসুং মানে, বাস মানে, কার মানে, সাহাবিও মানে, কিন্তু যখন নবীর কথা আসবে তার মাথা গরম। কিরে ভাই তুই সব বুঝোস, নবীর বেলা আসলে তোর মেজাজ এরকম হয় কেন? আমার জন্মের মধ্যে দোষ, এটা আমার কথা? নবীর বিরোধী করতে হলে প্রথমে তার জারক সন্তান হতে হবে, আসল জায়গায় ভুল থাকতে হবে। হ্যাঁ, এগুলো মনে রাখ। সে ইমাম হোক, মহাদ্দেশ হোক, মুফতি হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, সিভিল সার্জন হোক, যাই হোক, যদি নবীর বিরোধী করে মনে করবেন এটা জন্মের মধ্যে দোষ। আর যারা নবীর গোলামি করি, আমাদের জন্ম শুদ্ধ, আমাদের জন্মের মধ্যে নবীর দুরুদ শরীফ ছিল। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। সবাই একজন দনশনি পড়েন সোনা দুনিয়া কি বলতেছিলাম, খেয়াল আছে? রসুল করিম সাল ইসলাম আসতেছেন, আদম আল ইসলাম জান্নাত থেকে এসেছেন উলঙ্গ। কি এই আমার, আমরা যখন মরব আবু সুফিয়ান আবু ইদি আল কাদরি যখন মারা যাবে, শহীদ হওয়ার তামান্না আমরা শহীদ হতে চাই। আমি দেখেছি, বড় চিন্তা করে দেখেছি, একমাত্র উত্তম মৃত্যু হচ্ছে শহীদ হওয়া। এখানে কি শত্রু রাইফেল কি এখান দিয়ে মারবে, না এখান দিয়ে মারবে, না ছুরি মারবে, মারক যেখান দিয়ে মনে চায় মারক, তবু আমরা রেসালত বলব। শহীদের মৃত্যু আমার ভাই ইসলামী ফ্রন্টের লিডার, সুপ্রিম কোর্ট, জামে মসজিদের খতিব, বিশ্ববরণ্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শায়খ নূর ইসলাম ফারুকী, যার সাথে যার ইন্তেকালের আগে এক দেড় মাস আমরা দুজন আমেরিকায় ছিলাম, একই কক্ষে ঘুমাইছিলাম, একসাথে সুন্নি সেমিনার করেছিলাম, এই মানুষটাকে মারা হলো। আল্লাহু আকবার, নিশ্চয়ই তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চরণে এখন অবস্থান করছেন। তাকে তো মারা হয়নি, বরঞ্চ তার হায়াতটাকে আরো সুন্দর করে দেওয়া হলো। আমাদেরকে মারলো মুসিবত, এখন তো আন্তর্জাতিক মরলো হবো শহীদ, আর শহীদের পরে আল্লাহ কোরআনে বলে লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার কথা বলতে বলতে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হায়া, তাদেরকে তো তোমরা যদিও দেখছো উপর লিখণ্ড বিখণ্ড হলো, আমি কোরআনে তাদেরকে জিকির করে দিলাম, তারা প্রকাশ্য মারা হলো, হাকিকতে তারা জিন্দা এবং কবরে খানা খাচ্ছে, চিৎকার দিবার সময় আমরা শহীদের দরজা চাই। এমন মাঝে মাঝে আমার ফোন করে সুফিয়ান ভাই, সুফিয়ান জি কে বলছেন, কত দিন শেষ, তুই জানিস না তোর জবা করে দেবো, তাই বাইরে আমার যদি দিন শেষ তোর রাত শেষ,
তুই তো আর আবে হায়াতের পানি খাস নি। তো আমি যদি দিনে শেষ হই তুই শিওর হয়েছিস, আমিও কনফার্ম তুই রাত্রে শেষ। কেন আজরাইল যদি আমারও চিনে তোকে চিনে, লা খাউফুন মৃত্যুর কোনো ভয় নেই। আমরা যদি রেসালাতের স্লোগান দিতে দিতে আমাদের জীবনটাও যায়, এটি আমাদের জন্য জান্নাত। সবে একটু জোরে জোরে বলেন, সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আর একটু জোরে বলতে হবে, সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী আপনাদের কাছে আছে? দুই হাত তুলে বলুন, দেরকে আছে? বলো ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো, মহব্বতে বলো, নবী আমাদের থেকে কি দূরে না কাছে? আমিন বলেন, আমিন। আমরা ভবিষ্যতে স্লোগানের লাই এক ঘন্টা দিন, আমার সদরিয়ে দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে, আর দোয়া করবেন আজেন স্লোগান না দেয়। আমরা তার স্লোগানে খুশি না বেজার, আরো যেন কি এরকম যদি স্লোগান দুইটা ওয়াহাবিদের সামনে দেয় তারা কতল করবে, বলবে আমরা তাবারক ফাইছি। যা হোক, আমার নবী আম্মা বিবি আমেনার গর্ব থেকে আসতেছেন, কেমন শ্বাস? নাবি কাটা, খতনা করা, সুরমা দেওয়া, এবং মাতা মুবারকের চুল মুবারক আশ্রানো, এবং শত টাকা। একটা শানের সারত, এটা একটা আলাদা ব্যাপার। সমস্ত জগতের ব্যক্তির একরকম, আমার নবী শানের সারত। শুধু তাই নয়, নবীজির আম্মা জান বিবি আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একজন সন্তানের মা হয়ে গেলাম, এমন একজন সন্তানের মা হয়েছি আমি, আমি নিজেই দেখতে পেলাম খানা কাবা। আমার সন্তানকে যেই কোলে নিয়ে আমি বসে আছি খানা কাবা সোজার থেকে, আমার সন্তানকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর আমার আমার সন্তানের দিকে ঝুঁকিয়ে আছে। সমস্ত মানুষ, সমস্ত পীর বুজুর্গ নামাজ পড়ে কেবলাকে সামনে রেখে, আর কেবলা ঝুঁকে যাচ্ছে আমার নবীর চরণে। কি আশ্চর্য, কেমন আশ্চর্য! আমার নবীর কেমন মর্যাদা দেখেন। মা মেনা বলেন, আমার শ্বশুর খাজা আব্দুল মুতাল্লিব, আমার শ্বশুর খাজা আব্দুল মুতালিব খানে কাবার ট্রাস্টি ছিলেন, মতুয়ালি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সাবি তার হাতে ছিল। আমি অন্য অন্য দিনের মতো খানে কাবার কাছে গেলাম, এবার দেখি খানে কাবার দেওয়ালের জবান খুলে যায়। খানে কাবার দেওয়ালের জবান খুলে কি বলছে শুনেন, এ আব্দুল মুতালিব তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আমি কাবা হচ্ছে পৃথিবীর জাহিরি কাবা, কিন্তু আমার একজন হাকিকতে কাবা রয়েছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখো আমি ঝুঁকিয়ে গেলাম, আমার কাবা নবী মুহাম্মদ হযরতে আমেনার কোলে আসছেন, তাই আমার কাবার সম্মানে আমি খানা কাবা সাজদায় পড়ে গেলাম। কোন দিকে ফিরি? আমার নবী যে ঘরে তশরিফ এনেছেন ওই দিকে ফিরে আল্লাহর খানে কাবা আমার নবীকে সিজদা করছেন। ইসলিয়ে নবী কাবা কি কাবা রুই মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দি বলেন সুবহান অনেক জাহেল কিতাবে লিখেছেন নামাজে গরুর খেয়াল, জেনার খেয়াল,
তারপরে গরু গাধার খেয়াল, নামাজের ভিতরে অনেক উত্তম, তবুও যেন নবীর খেয়াল না আসে। এরা আসলে তো মানুষ না, এদেরকে ফেরেশতারা কিভাবে মারবে? নবীর খেয়াল আসতে পারবে না। আপনারা বলেন, আপনারা যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলো, ওয়া আলা আলি ঈদ ইব্রাহিম বলো, তখন তো অবশ্য খেয়াল আসবে ইব্রাহিম ইসলামের কথা। যখন নবীর কথা আসবে তখন নবীর কথা আসবে কি আসবে না? আর এই রশিদ আহমদ গাঙ্গুই, ইসমাইল দে রবি, কাসেম নানুতুবি, আশরাফ আলী থানভী, এরা লিখে গিয়েছেন নবীর কথা খেয়াল আপনার নামাজ আসতে পারবে না। ও সুন্নি জগৎ, উচ্চ স্বরে বলো, আমরা নবী নিয়ে নামাজ চাই কি চাই না? নবী কি নামাজের বাহিরে না ভিতরে? নবী কি আজানের বাহিরে না ভিতরে? নবীজি কি কলমার বাহিরে না ভিতরে? তো নবীকে বাদ দিবে কি করে? নবীর শান দেখো তো। খাজা আব্দুল মুতাল্লিব চলে গেলেন কোথায়? খানে কাবা গিয়ে দেখেন, খানে কাবা এ আমার রসুল যেখানে এসেছেন, যারা হজে গিয়েছেন, রসুল করিমের গড়টা, আগমনের গড়টাকে কি বানায় রেখেছে? মক্তব, কুতুবখানা, মৌলুদ নবীকে কিতাবের একটা লাইব্রেরি বানায় রেখেছে। সুন্নিরা তো জানে এখানেই তো নবী আসছে। আমরা যে এখানে কাঁদি মোনাজাত দিই, আমাদের দায়িত্ব মোনাজাত দেওয়া, কাঁদা ওদের দায়িত্ব, শিরিক বেদাত বলা। দেখি শিরিক বেদাত কতদিন থাকে আর মহাব্বত কতদিন থাকে। মাঝে মাঝে আবার আমাদেরকে মারে বদ্র অত্যাচার। কি অত্যাচার? তুই মাইন করছো নি? কি দি মারে? রুমাল দি মারে এমনি? এই মামনুন শিরিক, নবীর দিকে ফিরি জিয়ারত করছো কেন? ওই দিকে ফিরো। আমি লন্ডন থেকে আমার কিছু ভক্ত নিয়ে একবার মদিনা পাকে গেলাম, আমি তো কান্দলাম, এখানে তো কান্দতেই হবে। আমাকে পুলিশ আসি, আমার মুনাজাত অবস্থায় আমাকে ফিরিয়ে দিলেন নবীজির রওজা মোবারক দিক থেকে কাবা শরীফের দিকে। এম ফিরে এসেও খুব জোরে শোনো, একবার ওই বললাম না বদ্র ইচ্ছা স্যার, আমি একেবারে ঘুরে আবার হাট বের করে ঘুরে তো বলে, হ্যাঁ যা বাজনু, তুই তো বড় পাগল, জানতে আলিম, তুই কি আলেম কলা? জানতে জালিম কলা? তুই জালিম না আলিম না তুই কি? তুই আমার এই মোনাজাত নিয়ে ফারাফারি খরচ করবে এক কর? হ্যাঁ তো বাংলাতে হঠাৎ বললাম, আল্লাহর গজব পড়ত্তির উপর তো সে আমারে কি বলে, ভাই আমার গজব দিচ্ছেন কেন? ও মাই কই তুই বাঙালি নি? কি বেটা তোর গজব দিয়ে না তোর কথা পাইলাম, তুই বাঙালি গো? হ্যাঁ আমি বাঙালি, আমার বাড়ি কক্সবাজারের। ও কি আনা কোথায় বলো তো, তুই এখানে কি? তোর তো আরবির মতো লাগে, সামরা টামরা দে কানুন আমাদেরকে রাখছে, তুই গজব দিছস, এটা উড্ডু কর। তুই এখন কি করবি? তোমার মনে যা আসা তেমনি জিয়ারত করো, বরং আমি তোমার সেফ করি। ও যখন বলছি তোর উপরে আল্লাহ গজব দাস কেন? আমি তুই বাঙালি নি, তোর ভিতর দিকে তো বাঙালি পোকা বাংলা কথা পাই। সবে একটু ধনুশ্বনী পড়েন, সাল্লে আলা রাসূলে মুহাম্মাদিন সাল্লে আলা। রে বাবা সাউন্ড বাড়াস না, দূর থেকে টানো। সাল্লে আলা মন্তু শুদ তুমি অশুদেবি, মন্তন শুদ তুজা শুদি, তাই কৃষ্ণ গো ইয়দ বাদজি মন্দি গরম তু দি গরি সল জোড়ে সল আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা হারগিজ না ইয়া ইয়দ দর নজর
صورت زرو ید خوبت شمسی نادا نمیا کمر یا زہرائے یا مستری صلی آل جوڑے صلی علی محمد صلی علی নবীজির দাদা যান খাজা আব্দুল মুতালিব বলে খানা কাবার দৃশ্য দেখে আমি চলে গেলাম মৌলুদুন নবী যেখানে আমার নাতির আগমন হয়েছে কাবার যেদিকে সেজদায় পড়েছে আমি সেইখানে গিয়ে উপস্থিত হলাম গিয়ে কি দেখতে পেলাম দেখলাম দুটি তলোয়ার কেসির মতো দরজার মধ্যে তলোয়ার দেখা যায় কারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে দেখা যায় না আমি ঢুকতে ইচ্ছা করলে বাধাপ্রাপ্ত হচ্ছি কে যেন অদৃশ্য থেকে সাউন্ড দিচ্ছে হাজ আব্দুল মুতাল্লিব দাঁড়ান ঢুকার চেষ্টা করবেন না এখানে মা আমেনার খেদমত করার জন্য নবীজি আগমন করার মুহূর্তে জান্নাত থেকে চারজন মহিলার আগমন হয়েছে হাওয়া মরিয়াম আসিয়া হাজরা সুবহানাল্লাহ কয়জন এই হযরতের মা হওয়া কি এই ওয়ার্ড থেকে গেছে কোথা থেকে জান্নাত থেকে কেমন শানের সানাস এই আসার অবস্থা আসার সময় এরকম আসলে কি রকম মোবাইল হাজ আব্দুল মুতালিব বলেন চেষ্টা করব করি নেই যাওয়ার জন্য অবশেষে তলোয়ার চলে গেল যাওয়ার জন্য প্রবেশ পথ খোলা হলো এবার গিয়ে আমার পুত্রবধূ হাজ আব্দুল্লাহর স্ত্রী হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আছেন তার জরজায় গিয়ে দেখলাম আল্লাহু আকবার কি চন্দ্রনা সূর্য উত্তপ্ত প্রদীপ সিরাজে মুনীরা আমেনার করে দেখতে পাচ্ছি নূরের পুতুল চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ যিনি নূর নালা নূর হযরত খাজা আব্দুল্লাহ বলেন আমেনা ও আমেনা আমেনা শুনো আমার পুত্র খাজা আব্দুল্লাহ যদি আজকে দেখতো আমার নাতির জন্য সুন্দর পোশাক নিয়ে আসতো কত আনন্দিত হতো আমার নাতিকে আমার খুলে দাও আমি একটু আমার নাতিকে বাল মুতাদুর করব মা আমেনা বলেন শ্বশুর মহোদয় শুনেন এইটা আপনি কাফনের কথা বললেন কাফর লাগবে না এটা ভিন্ন রকম সন্তান কয় কি কোন নাবি কাটা সুবহানাল্লাহ কোন মোবাইল তিল পরিমাণ কোন না পাক পানি নেই 2 6 3 4 6 1 এবং চোখের মধ্যে সুবনা লাগানো মাথা মোবারকের চুল মোবারক গুলা মাঝখানে আসরানো নাখুন নখ গুলা কাটা পায়ের নখ কাটা 17 টাকা আমি মা হয়েও আমার সন্তানের লজ্জাস্থান দেখিনি কেমন আর নবীকে নেতা বানাই দিতেছে নাউজুল্লাহ আউজুল্লাহ আছে এরা নেতা বানাচ্ছে কেন জানেন ওই দিয়ে যাই ফিডা খাইতে হবে আমরা তো কবর যাব বিআইপি মুসলমান আল্লাহর কসম আমাদের তো এতটুকুই খেয়াল আছে আমার নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবায়র মিন উম্মতি আমাদের ঈমান রয়েছে যদিও গুনাহ করে ফেলেছি না বুঝে না শুনে আমার নবী সুপারিশ করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলো আমরা দয়াল নবীর সুপারিশ চাই কিনা ডান হাত তুলে বলুন চাই কিনা নবী সুপারিশ করি নবীর সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন হযরতে হাজ আব্দুল মুতাল্লিব নবীজির দাদা বলছেন মা গো আমার নাতিকে আমার আমাদের দেশে চিটাং এটা বেশি আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মুখে খানা দেওয়ার আগে কোথায় নেই মাজারে নে হুজুরদের কাছে নে পিসাবের কাছে নে কত আঙ্গুল দি বিসমিল্লাহ দি একটু কি হাওয়াই দাও এটা নিয়ম এটা সুন্নাত এটাও নাকি বেদাত মানে তাদের জন্মটাই বেদাত বলি অথচ বেদাতের ভিতরে তারা
সাঁতার কাটছে। সাহাবায়ে কেরামের সময় নবীজির সময় বিশ্বরোধ ছিল এটাতে বদরের উপর দিয়ে যাইতে হয় আসতে হয়, এটা কি এটা ছিল? তো মুফতি সাহেব এটা দিয়ে আসা যাওয়া করে না, মাইক্রো কার দৌড়ে না, এগুলো নিয়ে বেদাত। শুধু ইয়া নবী বললেনি তোর উপর খোদার কসম পড়ে, এত বেদাতের ভিতরে টুল টেবিল বেদাত। মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস গুলা হ্যাঁ ক খ গ গ উম এ বি সি ডি ই এফ জি এস এই দিয়ে লিখছো, এগুলা ক্লাস করছো, সিট বসাচ্ছ, কোরআন হাদিস টেবিলে পড়াচ্ছ, বোর্ডে পড়াচ্ছ, শিক্ষক আইলে দাঁড়াইতে হয় আবার বসতে হয়, তুমি হাজিরা ডাকতে হয়, এগুলো তো সাহাবাই কেরামের যুগে ছিল না। এত বেদাত দিয়ে তোমার কর্ম হয়, মাসে তোমার 25,000 টাকা কি হয় বেতন হয়, এটা বেদাত হয় না? শুধু ইয়া রাসূলুল্লাহ বললে বেদাত হয়। বলুন তো দেখি তিনবার ইয়া রাসূলুল্লাহ। কি আপনাদের আওয়াজ এত ছোট, কিভাবে হলো? আরো জোরে বলো, এই এটা আসেনি মোবাইল আমি বলছি মিলাদের পরে এটা আসেনি। কমিটির ছেলেরা বলো না অসুবিধা নেই আছে, সুন্নিদের মাহফিলে থাকে, ওদের জনসভা ইসলামী সম্মেলনে থাকে, কারণ এই কৃষ্ণধারা মানুষ। আমিন হজরতে খাজা আব্দুল মুতাল্লিব গেলেন পুত্রবধূর কাছে, পুত্রবধূকে বিবি মা, আরে নসিব কত ভালো, রহমত নবীর মা, কত বড় দামি তকদিরময় মহিলা নবীর মা। 4650 হাজ আব্দুল মুতাল্লিব বলে আমেনা ও আমেনা, আমাদের দেশে যদি নাতনি হয় নাতি হয় দাদা নানার কোলে দেয়, নানা নাতি একটা ফয়সালা করে নাতি এসেছে তোমার কোলে দিলে তো একটা আংটি দিতে হবে, অথবা তার হাতে 5,000 টাকা কি দিতে হবে, বকশিস দিতে হবে, অথবা তাকে একটা স্বর্ণের চেইন দিতে হবে। আসে না নানার থেকে দাদার থেকে দাদি নানির থেকে নাতি কি পায়, জ্যাঠাই দেয়, বুড়োবা দেয়, মাইচাবা দেয়, খুল্লেবা দেয়, সাসা বিদেশ আমার বাতি হয়েছে, যা একবারে স্বর্ণের কি ফাটাই দিলাম, সাইন পাঠাই দিলাম, নামে নামটা একটু লেখে নিও তার জন্মদার কিছু কত হাজ আব্দুল মুতাল্লিব বলে আমেনা ও আমেনা, আমার নাতিকে আমার কোলে দাও আমি একটু আদর করব। 01815 এই দেখেন মা আমেনা আমার দয়াল নবী নূরানী নবীকে নিজের কুল মোবারক থেকে হাজ আব্দুল মুতাল্লিবের কোলে দিচ্ছেন, নিজের মার কোলের থেকে দাদার কোলে উঠবেন, এই মায়ে দিচ্ছেন আর দাদাই নিচ্ছেন, কথাটা একটু খেয়াল করবেন কেমন শানের সালত। এই যে মায়ের কোলের থেকে এসে আমার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সিরাজ মনির শামসুদ্দ হাকে নিজের মা মেনা শ্বশুরের কোলে দিচ্ছেন আর দাদাই কোলে নিচ্ছেন, এই দিচ্ছেন আর নিষ্কানের মাঝখান থেকে কুদরতি হাত আসিয়া আমার নবীকে আল্লাহ তুলে নিলেন। নবী নেই, নবী এখন নেই, মা মানে কাঁদে আল্লাহ আমার সন্তান কোথায়, হাজ আব্দুল মুতালিব বলে আল্লাহ আমার নাতি কোথায়, তারা কাঁদতে যায় গায়েব থেকে শব্দ হচ্ছে ও আমেনা অপেক্ষা করো, হাজ আব্দুল্লাহ আব্দুল মুতালিব অপেক্ষা করো, আমার বন্ধু যেমন বন্ধুর উপহার তেমন, বন্ধুকে আমেনার কোল থেকে যিনি কুদরতি কোলের মধ্যে নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনবার বলো আরো জোরে মহাব্বতে, আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেলেন ও বন্ধু আপনি একটু ডাইন হাত মোবারক খুলুন, এই নেন সাফাতে কোবরার চাবি, এই নেন কাউসারের চাবি, এই নেন মাকামে মাহমুদের চাবি, এই নেন আটকানা বেস্তির চাবি, এই নেন করুণা রহমতের চাবি,
আমি আপনার হাতে দিয়ে দিলাম, বন্ধু যেমন হাবিবুল্লাহ তার পাওয়াটা তেমন, আমি সমস্ত নেয়ামতের চাবি আপনার হাতে দিলাম। আবার পাঠাই দিলেন কোলে, মামনা বলে আমি দেখেছি আমার পুত্রের দুটো হাত খোলা, তুই এখন আঙ্গুলেই মুঠ মারা কেন? সত্যের জন্য জোয়ান যুবকদের কানা হলো, খোলার জন্য নবীজির হাত মোবারক, গায়েব থেকে ফেরেশতার আওয়াজ দিচ্ছে, আমি না রে নবীর কষ্ট দিও না, কারণ কেয়ামত পর্যন্ত এই হাত খোলা যাবে না, এটার ভিতরে জান্নাতের চাবি। আল্লাহু আকবার, আমার নবীর কেমন শান, শানের শান কি বয়ান দেব, আমার নবী আসার পরে 3461 এবং 01815354। শুধু তাই নয়, আল্লাহর প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহর দাদা আব্দুল মুতালিব বলে আমি দেখতে পেলাম, মামলা বলে আমিও দেখতে পেলাম, মোহাম্মদ রসুল্লাহ যখন আসে আসমান থেকে কয়েকটা পতাকা আমি দেখতে পেলাম, একটা পতাকা খানে কাবার উপরে, আর একটা পতাকা নবীজি যেই ঘরে এসেছেন ওই ঘরের মধ্যে, আর একটা পতাকা হচ্ছে মসজিদে নববীর মধ্যে, আর একটা পতাকা ইলাল মসজিদের আকসার মধ্যে। এই পতাকাগুলা এমন ভাবে উঠতেছে, প্রতিটি পতাকায় কলমা শরীফ আল্লাহ এবং নবীর নাম লেখা। আর এখন বলতেছে কলমার থেকে নবীর নাম বাদ দিই। আমি নিজে পশ্চিম জার্মানি আমি এই ভিজিট করতে গিয়েছিলাম, সেখানে জঙ্গলে আমার চোখে আমি দেখে এসেছি আল্লাহর কুদরতে লতা দিয়ে কলমা লেখা। এই জন্য আমার ভাইয়েরা, নবীজি শান এত মহান, এত কুদরত। শুধু তাই নয়, রাসূল করিম এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ বড় সেরা, সিদ্দিকদের সরদার, এর তুলনা আর কোনো মানুষ নাই, তার তুলনা শুধু সে, তারই মর্যাদা সমান তিনি। ওই মানুষটির নাম সোনালী, মানুষটির নাম ওই ব্যক্তির নাম সবাই জুড়ে বলেন সাইয়েদেনা আবু বকর। নাম কি? সাইয়েদেনা আবু বকর সিদ্দিক। আমার নবীর সম্মান কেমন শুনুন, তাফসীরে কাবীরের মাধ্যমে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমাদেরকে মূর্খ বলতে বলতে শেষ, হ্যাঁ মূর্খ বলতে বলতে আমাদের ওয়াজের বয়স 40-এর মতো হয়ে গেছে, আর নয় 6-7 বছর থাকবো, আর মূর্খ না শিক্ষিত না, সবাই বলো আমরা নবীর গোলাম। আরে বেটা সেই দিনই না তুই টাইটেল পাস হবি, সেই দিন তুই মহাদ্দেশ হবি, মুফাসসির হবি, যদি কবরে 3টা সওয়ালের জবাব দিতে পারো। সুবহানাল্লাহ, বলেন দুনিয়ার ডক্টর হল লাভ আসেনি, কবরে যদি আন্ডা ফাস হয়, হ্যাঁ কবরে মৌখিক পরীক্ষা হবে, এটাকে দুনিয়ায় কি পরীক্ষা বলে? বাইবা পরীক্ষা, মার রব মা দিন উকে, তারপরে 3 নম্বরে যদি বলতে পারো হাজা মুহাম্মাদুর, তখনই তুমি দুনিয়া আখেরাতে পাস। ব্যাস তো, এখন তোমার পায়ের নিচে তোকে এখানে পয়েন্ট পাইলে কি হবে, ওখানে যদি 0 পাও, সেই দেনা আবু বকর বাইরে আমাকে এই বিষয়টা দেওয়া আছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখনো কিন্তু শেষটা কিন্তু জবাব দিয়ে ফেলছি, কিন্তু প্রথমটা করতেছি, এখনো সানে বেলাইতে রয়ে গেছে, এটা যদি ভাগ্য হয় হবে, নয় ওয়ামা আলাইনি হবে না, এখানে আয়।
তো বুঝবি জায়গা কত বড়, ভাগ্য হবে। যে কি সাইয়েদিনা আবু বকর, আল্লাহ নবী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি মোবারক খুললেন, আংটি মোবারক খুলে সাইয়েদিনা আবু বকরকে দিলেন। আবু বকর রে, আমার মনে চায় আমার এই সৌন্দর্য আংটিতে তুমি একটু আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসবে। আল্লাহ আকবার, আর একটু আস্তে জোরে জোরে বলুন তো দেখি কি নিয়ে আসবে। আমার ব্যবহারের এটা আংটি না আংটি মুবারক, যখন দোকানে ছিল আংটি ছিল, যখন নবী পড়েছে তখন কি হয়ে গেছে, নবী যখন জুতা ফড়েছে এটা কি জুতা মুবারক, নবী যখন আপনার পাগড়ি গায়ে মাথায় দিয়েছে পাগড়ি মুবারক। আংটি দিলেন সিদ্দিক একবার, নবীজির আংটি নিলেন। আচ্ছা দিচ্ছেন কি হাত টাকা, যাকে দেখলেন জাহান্নাম রাখুন কি হারাম, তার নিজের হাতে দিচ্ছেন তাও কাকে, তার মনোনীত প্রধান খলিফা, আর খলিফাকে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক একবার এটা নিলেন, নিয়ে তিনি কলবের উপর আংটিটা রাখলেন। এবার স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, স্বর্ণকার ভাই তোমার কাছে আমি এসেছি একটা আংটি মোবারক নিয়ে, কাংটি টাকার কাংটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি লিখবেন কাংটির উপরে একটু লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো। এবার আবু বকর বলে, ও আংটিওয়ালা ভাই স্বর্ণকার ভাই শোনো, সাথে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়েদিনা আবু বকরকে নবী যে হুকুম দিল শুধুমাত্র আমার আংটিতে তুমি লিখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদিনা আবু বকর বলে, নবী তো আমার প্রেম, আমি যদি নবীর নাম না লিখে আংটিটা নিয়ে যাই মনে হয় যেন আমি বেঈমান হয়ে যাব, আল্লাহর নামটার সাথে যদি নবীর নামটা না লিখি মনে হয় আমি বেঈমান হয়ে যাব। আংটিওয়ালা ভাই এখানে খবর লিখে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে এখন কয় নাম, আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল শোনো, ও জিব্রাইল শোনো, নবীজির দাবি ছিল আংটির মধ্যে শুধু আমি আল্লাহর নাম, কিন্তু আবু বকরের প্রেম বলছে আমার নামের সাথে নবীর নাম, ও আবু ও জিব্রাইল শোনো যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নাম বাদ দেয় না, তুমি আবু বকরের নাম বাদ দিও না, আংটির চিকুন জায়গায় আমি আল্লাহর হুকুমে আবু বকরের নামটা লিখে দাও। কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। সাইয়েদিনা আবু বকর এটা জানে না, তিনি আংটি মুবারক আমার নবীজির ইয়াদ মুবারক দস্ত মুবারক হাত মুবারকে যখন দিলেন, আল্লাহর পীর নবী বলে, আবু বকর রে এত সুন্দর আল্লাহর নাম লিখেছো, আবার দেখে আমার নামও লিখেছো। এবার উল্টাই বলে বল, আবু বকর দেখা যায় তোমার নামটাও লিখেছো। সিদ্দিক একবার বলে, আর রাসূলুল্লাহ ইমানি কসম, এইমাত্র আমি বিশ্বাস করলাম আমার নাম লেখা, আমি আমার নামটা দেখি নেই হুজুর, আপনার নামের পরে আমার নামটা কিভাবে আসলো আমি মোটেও জানি না, তবে আপনি বলার কারণে আমি বিশ্বাস করছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু আপনি শুনুন, আমার জমিনে যারা আমি আল্লাহর নাম থেকে আপনার নাম বাদ দেয় না, আমি আল্লাহ নিজেও আপনার নাম থেকে তাদের নাম বাদ দেই না, আমি নিজে জিব্রাইল দিলে আবু বকরের নামটা লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, দেখেন শানে রিসালত কিসকো কেতে, শানে রিসালত কেমন, শানে রিসালতের গুরুত্ব কেমন, দেখুন সেই নবীর উম্মত আমরা হয়েছে। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা
কোরআনুল করিমে বলেন, আমার মা বোনেরা শোনো, ও মা বোনেরা তোমরাও জান্নাতি হবে, ও মা বোনেরা তোমরা যদি মাথায় কাপড় দাও, মা বোনেরা তোমরা যদি বেগানা পুরুষ থেকে নিজের চেহারাকে যদি হেফাজত করো, ও মা বোনেরা আসসালাতু খাইরু মিনান নাওম বললে যদি ফজর নামাজ পড়তে উঠে যাও, আর যদি জোহর পড়ো আসর মাগরিব আশা পড়ো, ফাসক্ত নামাজ পড়ো আল্লাহর দেওয়া বিমার থেকে, বাকি দিনগুলোতে যদি নামাজ পড়ো রোজা রাখো কোরআন শরীফ পড়ো, খোদার কসম তোমরা মহিলারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর আব্বা আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমার সৈনিক তোমরা হয়ে যাবে, ফাতেমা তোমরা মা বোন সারা জান্নাতে যাবে না, মা বোন পর্দায় থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শানে রিসালাত নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি নিজ আল্লাহ আমার ক্ষমতায় আপনার প্রশংসাকে আমি এত বলন্দ করে দিচ্ছি, দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা সব সময় আমি আল্লাহ আপনার শানকে আমি বয়ান দিচ্ছি। ও বন্ধু, আপনাকে কেমন ভালোবাসি জানেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, যেই দিন আমি কিয়ামত করে দিব সেই দিন আমার জিকির করার মতো কেউ থাকবে না, যেই দিন আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনার দুরূদ শরীফ আমি আল্লাহই নিজেই পড়ব। শানে রিসালাত আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফাইনাল একা জিকর আসেন, এই শানের সালকে যারা প্রাধান্য দেয় তারাই হচ্ছে ওলি আল্লাহ, বিলায়েত তাদের কাছে থাকে। আমার মুসাবেদ্দিন বক্তিয়ার, আমার আজিজ, সুন্দর সুন্দর কথা সংক্ষিপ্তভাবে বলেছেন। গৌসুল আজম মাহবুব সুবাহানি আব্দুল কাদের জিলানি, তিনি সেই থেকে তার জন্ম থেকে আজ তক, আজ থেকে কিয়ামত তক, এবং তিনি ইমাম মাহদি আল ইসলাম পৃথিবীর শেষ গৌসুল আজম, নাম কি ইমাম মাহদি, তিনি পৃথিবীর কিয়ামত পর্যন্ত 19 জন গৌসুল আজম হবে, কয়জন এখন তো যত ঘন ঘন গৌসুল আজম, গৌসুল আজম জাম খাই গেছে। আমাদের দেশে এমন এমন গৌসুল আজম আছে যারা মশাকও চিন্তা করার ক্ষমতা নেই, আরে মশা বাদ দাও, তার দাদা তার বাপ যদি মারা যায় তুমি যদি গৌসুল আজম হও তোমার আব্বারে 1 মিনিটের জন্য হলো আনো ওযু ছুটি যাবে, গোসুল আজমের কেরামত থাকবে। গোসুল আজম লেখা যত সহজ হওয়া বড় কঠিন, এই জন্য আমি মাঝে মাঝে বলি গোসুল আজম পরীক্ষা করতে হইলে চিড়িয়াখানায় পাঠাও, বাঘ যে বাঘ যেটাতে থাকে কি বাঘ কি যে থাকে খাঁচাই থাকে, যদি কোনো গোসুল আজম ঢুকি আবার আসতে পারে, বাঘে যদি বিয়া দিবি আর বাঘে যদি উদ্বোধন করে তো করার তো কিছু, যদি নিরাপদে বাঘের খাঁচার ভিতর থেকে উনি ফিরে আসে তাহলে আমি বলবো হ্যাঁ এই গোসুল আজম, বাঘে তারে কি করছে, আর যদি বাঘে তারে কলিজা টলি যায় পরীক্ষা হইতে। আমার গৌসুল আজম কেমন গৌসুল আজম, কেমন বিলাইতের সংগ্রহ, এক বন্ড অজাগর সাপকে লাঠি বানাইছে, কাকে অজাগর সাপ, আবার সে বসছে কোথায় বাঘের উপরে, বসছে কোথায় বাঘের উপরে, আর বাঘের মারে কি দিই তো পাবলিক আছে না, ওমা জিন্দাউলি বাঘের উপর সাফির কি, সবাই এত বড় ওলি এত বড় বুজুর্গ এই দুনিয়াতে
বুজুর্গ ধরা পড়বে এখন, গৌসো পাকের দরবারের কাছে দিয়ে যাচ্ছে। যাও গৌসো পাককে বলো আমার বাঘের জন্য একটা ছাগল দিতে। কি দিতে? এই বেচারা দিছি তো হুজুর, হুজুর হুজুর কোন নিঃশ্বাস বড় কেন হুজুর, কোনো মতো যান নিয়ে আসছে। কী কো বাঘের উপরে বসা অজাগর সাপ কি? তারা যদি এখন কিছু দেওয়া না হয় আক্রমণ হয়ে যাবে। গোসবাক মাত্র এক মিনিটকে শতবাঘ ভাগ করলে কিছু, চোখ বন্ধ করে বল আরে একটা বন্ধ। কি বললেন? বন্ডর জন্য আমার দরবার থেকে কি দিব? ছাগল দিব? এটা হয় না। হ্যাঁ, সে যে বাঘ নিয়ে আসছে তার বাঘকে খাওয়ার জন্য আমার কুত্তা যাবে। সুবহানাল্লাহ বলেন, একটা কুত্তার ফিসি দিয়ে নষ্ট হয়ে গেছে, সামরা সুমরা উটি টুটি এটা মরবে মরবে ভাব, মশা মাসি ফ্যা ফ্যা করতে গোসুবাক ডাক দিলেন কুত্তাকে, এই দিকে কুকুর তো খুশি। তোমার রোগ যদি ভালো করতে চাও তুমি বাঘটাকে খাওয়াই ফেলো, তুমি ভালো হয়ে যাবে, হয় হাত পা। কুত্তাইলে বলে সুরের দশ দিন কুত্তা যাইতেছে, বাঘে চিৎকার আনবে না, বাঘে কিরকম দেখছে আল্লাহ জানে। কুত্তা দেখি যদি বাঘে, ও কুত্তা না কুত্তি বাচ্চা দিত কুত্তি, অসুস্থ কুত্তি। এই কুত্তি যাই হা করে বন্ডফিরের বাঘে ফেলে, ফাউগুলা সামান্য সামান্য দেখা যাচ্ছে, কুত্তা আবার ডাক দিচ্ছে, তাকে তো খাইলাম তুমি তারও তোমারও খাবো। গৌসে পাকের কুকুরে কুত্তিয়ে যদি বন্ড ফিরে কি খাইতে পারে? আমিও গৌসুল আজম মানব, যদি চিড়িয়াখানার বাঘে তোমার কি করে সালাম। আমার গৌসে পাক অহরহ মুহূর্তে মুহূর্তে বেলায়েতের প্রমাণ দিয়ে তিনি কিভাবে বেলায়েত ছিলেন, তিনি হাসান ও হুসাইনের ঔলাদ ছিলেন, একদিকে হাসানই ছিলেন আর একদিকে হুসাইনই ছিলেন, শের খুদার বংশধর ছিলেন, মা খাতেমার ঔলাদ ছিলেন, এর জন্য তিনি গৌসুল আজম হয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের গোসবাক মরা মানুষ কি করছেন, আর আমাদের দেশে জ্যাঁতা মানুষ মারি উল্টা কেরাম সাইন্স যুগের কেরাম। আমি কাউকে ঘৃণা দিচ্ছি না, আমি বগদাদের গৌসবাকের দরবারের একজন খলিফা হয়ে আমার গৌসবাকের গৌসিয়ত কুদ্দে রাখতে গিয়ে আমি বিশ্বভরি চ্যালেঞ্জ দিচ্ছি, গৌসবাক গৌসুল আজম হওয়া যাবে? গৌসুল আজমের একটা সিরিয়াল আছে, হঠাৎ হঠাৎ গৌসুল আজম লেখা যাবে না, গৌসুল জামান লেখা যাবে, যুগের গৌস লেখা যাবে, কিন্তু গৌসুল আজম 19 জন হবে। এরা তারা যারা বললে ডাক দিলে মরা মানুষ কবর থেকে বাইরে হবে। আমাদের গৌসবাক মরা মানুষকে কি দিতেন? জিন্দা করতেন মরা মানুষকে, জিন্দা করতেন হাজা গরিবে নামাজ মরা মানুষকে, জিন্দা করতেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি মরা মানুষকে, জিন্দা করতেন হযরত বাহাদুর নকশবন্দ মরা মানুষকে, জিন্দা করতেন। না না, ইমামে আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা হাফেজুল বেরলভি তিনিও মরা মানুষ জিন্দা করেছেন। এই জন্য বেলায়েত বলেন আর শানের সালাত বলেন, এগুলো আমাদের থেকে প্রমাণিত হবে নামাজের মাধ্যমে। বলো কিসের মাধ্যমে? বলো আমার যুবক ছেলেরা মুরব্বীরা, আমরা ফাসক্ত নামাজ চাই কি না? ডাইন হাত তুলে ওয়াদা করো, বলো আমরা নামাজ চাই কি চাই না? মাহে রমজানের রোজা, মা বাবার খেদমত, কবর জিয়ারত, দেশের ভালোবাসা, বোমাবাজি, বলো বোমাবাজি, এখন কিছু আছে বোমাবাজি, নামাজি ও বোমাবাজি,
নামাজিও বোমা বোমা, মাঝে মাঝে র‍্যাব ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, ডিবি ভাইয়েরা ধরে না, আরে এমন হুজুর হুজুর ধরে লাগে যে এই মাত্র জোহরের নামাজ পড়ে বাইরে। দাড়ি কত? রবীন্দ্রনাথ ঠাকুরের হার মানা, জীবনে শেভ করো, বড় দাড়ি বড় সদাড়ি। ওই দিন আমি লালদিঘির ময়দান থেকে যাচ্ছি, এক সার্জেন্ট আমাকে ধরছে, আমার গাড়ির ড্রাইভার, সে গাড়ির থেকে আমি পুলিশ কমিশনার মন্ডল সাহেব ছিল একসাথে প্রোগ্রাম করে আমি যাচ্ছি ওদিকে, ও গাড়ি কাগজটা ধরে ড্রাইভারকে বললো যে তুমি 200 গজ দূরে গাড়িটা রেখে এদিকে আসো। কথাটা খুব পাওয়া, আমি নামলাম, নিয়ে বললাম আপনি গাড়ির যদি কাগজ দুর্বল হয়, মেয়াদ যদি না থাকে, কেস লেখেন, মামলা দেন, আমি এটা তুলব, কিন্তু আমার গাড়ি 200 গজ দূরে থাকবে। আপনি জানেন না আপনার পোশাকগার দিয়ে সন্ত্রাসী করে, আমার পোশাকগার দিয়ে বোমা ফুটায়, তা আপনি আমাকে 200 গজ দূরে পাঠাচ্ছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে আপনি কি তার শেয়ারে আছেন? জিব্বা ছুট হয়ে গেছে, করে এটা ধরিয়ে তো বুঝিয়ে বললো কি কাগজপত্র দেখবে। কারণ পুলিশের পোশাক, র‍্যাবের পোশাক পরে মানুষকে নেওয়া হচ্ছে না, দুষ্কৃত হাইজ্যাকার যারা যেই রকম তাদের পোশাকের অপচয় অপব্যবহার করা হচ্ছে, হুজুরদের পোশাকও কি করা হচ্ছে? তুই পেটা বোমা মারবি, তোরে কে বলছে দাঁড়িয়ে রাখতে? ইসলামে তো বোমা মারা নাই, হারাম, মানুষ হত্যা হারাম। আজকে ম্যাজিস্ট্রেট জজ পুলিশ মারা হচ্ছে, এগুলো হচ্ছে ইহুদির চরিত্র, আর কাউকে না মারা এটা হুসাইনের চরিত্র। আপনাকে আমার কথায় খুশি হয়েছেন? বলে আমরা স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি চাই কি চাই না? শেখ বাংলা ভাই, শেখ রহমান, এগুলো বোমাবাজি করছে কোথায়? মাজারে। কোথায়? মাজারে মসজিদ। কি আসছে এখানে যে বোমাবাজি? আমি একবার শাহজালাল বাবার লোকে গোসা করছি, বাবা তোর মাজারে আর আসবো না, তোর ওই ফওয়ার বোধহয় লেস হয়ে গেছে, তোমার কোনো ক্ষমতা নেই, বোমাবাজি করে তোমার দেশে এরা পার পেয়ে যায়। কিসের শাহজালাল হয়েছে? আবার যখন টিভিতে দেখলাম শেখ রহমান ধরা পড়লো সিলেটে, বোমা মারছে কোথায়? ধরা পড়ছে কোথায়? সোজাসুজি পাবনার থেকে সিলেট গেলাম, যাই হাজা বাবা শাহজালাল মাজারে ঢুকে আমি কান ধরলাম। যখন আমি 10 বার উঠা বসা শুরু করলাম, সাথে আর মানুষ ছিল না, তারা উঠা বসা আরম্ভ করছে, কজি আর মনে আজকে এরকম হইতে আসে। তো আমার একজন বলে হুজুর এটা কোন জিয়ারত? আমি বলছি না, আমি মনে মনে একটা অপরাধ করছি, আমি ক্ষমা চাইতেছি, কারণ আমরা তো মনে করছি এইভাবে জিয়ারত করতে হয়। সবাই কান ধরে উঠা বসা শুরু করছে, যার তোদের গুণা মাফ হয়ে গেছে। বলো শাহজালালের কেরামত কি জিন্দা না মরা? ও সুন্নি জগৎ, তোমরা তো চট্টগ্রাম থেকে শাহ আমানত তোমাদেরকে শাহজালালে পাঠায়, শাহজালাল তোমাদেরকে শাহ আমানতে পাঠায়। বলো শাহে আমানত আর শাহে জালাল, তারা কি মরা না জিন্দা? এদের দ্বারা ইসলাম জিন্দা, এদের দ্বারা ইসলাম রূপ পেয়েছে। আজকের ছোট্ট ছোট্ট ছেলেরা যারা আজকে আমরা কাউসিয়া কমিটি করি, যারা আমরা জিকির করি, মিলাদুন্নবী করি, ফাতিহা করি, ফাতিহাস ধুম করি, দাড়ি রাখি, নবীর নাম শুনে চুম্বন দিই, ইয়া নবী সালাম আলাইকে বলি, ঔলাদ রাসূলুল্লাহ আসলে তাদেরকে সম্মান করি, এগুলো আমাদের কাছে এনেছেন আল্লাহর অলিরা, চিৎকার দিবেন ঠিক কিনা? ঠিক।